আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, আপনি নিরাশ্রয়ের আশ্রয়, নিরাশার আশা আর দুর্বলের বল। মহারাজ সুগ্রীব আপনার শরণে এসেছেন, আপনার চরণে একে ঠাঁই দিন প্রভু, একে ঠাঁই দিন। হে মহাবীর, রঘুকুলের এটাই রীতি, তার শরণে আসা কারুর দোষগুণ বিচার করে না। শরণাগতকে রক্ষা করাই তাদের প্রধান ধর্ম। আমার পূর্বজ মহারাজ সেবীও এক শরণাগত পক্ষীর জন্য স্বয়ং আত্মবলি দিয়েছিলেন। তাদের এই বংশজ রাম আজ আপনাদের সবার সামনে প্রতিজ্ঞা করছে, কাল সূর্যাস্ত হওয়ার আগে মহারাজ সুগ্রীবকে ওনার রাজ্য এবং ওনার পত্নী দুই ফিরিয়ে দেওয়া হবে। আর ওই অহংকারী বালি আপন পাপের চরম শাস্তি পাবে। খুব শুভ, শ্রীরামের প্রতিজ্ঞা অনুসারে আজ সূর্যাস্তের আগেই আপনি কৃষ্ণকিন্দার নরেশ হবেন, সেই জন্যে আগাম অভিনন্দন। হনুমান, আমি সেই চিন্তাতেই আছি। এত চিন্তা করার কি আছে মহারাজ? মহারাজ এ কথাই চিন্তা করছেন যে শ্রীরাম বড় ভীষণ প্রতিজ্ঞা করে ফেলেছেন, কিন্তু উনি কি জানেন বালি কতটা শক্তিশালী? ওনারে কি পারবেন বালিকে মারতে? আমার তো বিশ্বাস অবশ্যই মারবেন মহারাজ। ওনার স্ত্রীচরণে আমি শঙ্খ আর চক্রের চিহ্ন দেখেছি, এতে কথাই প্রমাণ হয় ও স্বয়ং মহাবিষ্ণুরই রূপ। ওনার সম্পর্কে আশঙ্কা করা উচিত নয়। তবুও মহাবীর, যদি উনি মহাবিষ্ণুর রূপই হন, তাহলে তো এই সময় ওরা মানব রূপেই আছেন। এটাই তো উচিত হবে যে ওদের বালির যথার্থ শক্তি সম্পর্কে জানিয়ে দেওয়া। যেমন প্রভুর ইচ্ছা। প্রভু আসুন, প্রভু বসুন। প্রভু, মহারাজ সুগ্রীব আপনাকে কিছু বলতে চান। বলুন, কি বলবেন? মহারাজের কিছু আশঙ্কা আছে। আশঙ্কা? বলুন মিত্র, কি আশঙ্কা আপনার? এমন কোনো আশঙ্কা তো নেই প্রভু, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আপন প্রতিজ্ঞা পালন করবেন আর বালিকেও মারবেন। তবু আমার কর্তব্য বালির মুখোমুখি হওয়ার আগে তার প্রকৃত শক্তি সম্পর্কে আপনাকে অবহিত করা। ভালো কথা মিত্র, বলুন ওর শক্তি সম্পর্কে। প্রভু, বালির শরীরের ধরিত্রী জল অনল অনিল এই চারুতত্ত্বের সম্মিলিত বল আছে। সমুদ্র মন্থনের সময় ও একাই মন্ত্রাচল পর্বতকে ঘুরিয়ে দিয়েছিল, যার ফলে সারা সাগর শুদ্ধ হয়ে গিয়েছিল। ও বরপ্রাপ্ত যে কেউ ওর সামনে যুদ্ধ করতে গেলে অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। ও সূর্যোদয়ের আগেই পশ্চিম সমুদ্র থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত আর দক্ষিণ সাগর থেকে উত্তর সাগর পর্যন্ত ঘুরে আসবে, আর ওকে শ্রান্ত ক্লান্ত মনে হয় না। শেষ পর্যন্ত গিয়েও অধিষ্ঠিত অষ্টমূর্তির পূজাও দিনের পর দিন করে চলে। বহু পূর্বের কথা, এক দুন্দুভি নামক অসুর ছিল, তার উচ্চতা কৈলাস পর্বতের সমান ছিল, আর ওর মধ্যে 1000 হাতির বল ছিল। মোষের রূপ ধারণ করলে
তার তীক্ষ্ণ শিঙের কারণে ও বড় ভয়ানক দেখতে লাগত। দুন্দুভি আপন বল মত্ততায় চূড় হয়ে সমুদ্র তটে গেল আর সমুদ্রকে যুদ্ধের জন্য আহ্বান করল।